শাকিব খানকে ঘিরে তালমাতাল দেশের সিনেমা। মাস তিনেক ধরে এফডিসিতে তাকে ঘিরে যত আলোচনা, সঙ্গে আছে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা প্রসঙ্গ। দেশের সিনেমার পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী, কলাকুশলীদের 16 সংগঠনের একাংশ নিয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার গতকাল 18 জুলাই বৈঠক করে দেশের সিনেমার জনপ্রিয় এই নায়কের ব্যাপারে একটি সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে সংগঠনটি সরাসরি জানিয়ে দেয়, এখন থেকে নতুন ও পুরনো কোনো সিনেমায় সাকিবের সঙ্গে কাজ করবে না বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। সংগঠনটির আহ্বায়ক ফারুক আজ বুধবার বিকেলে কথা বলেন সাকিব সহ আরো কয়েকটি প্রসঙ্গে। চিত্রনায়ক ফারুকের কাছে জানতে চাওয়া, কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার নাকি সাকিব খানকে বয়কট করেছে, আবার কেউ বলছেন সাকিব নিষিদ্ধ, কেউ বা বলছেন অবাঞ্ছিত, আসল ঘটনাটা কি আপনার কাছে শুনতে চাই। চিত্রনায়ক ফারুক বলেন, এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে, আমরা কাউকে বয়কট করিনি। আমরা বৈঠকে নির্দিষ্ট কিছু বিষয়ে আলাপ করেছি, যারা যৌথ প্রযোজনার নামে প্রতারণা করে সিনেমা বানিয়েছে বা কলকাতা থেকে নিয়ম না মেনে সিনেমা এনেছে তাদের বিষয়ে আলোচনা করেছি। এছাড়া যৌথ প্রতারণার সিনেমার সাফাই গাইতে গিয়ে উদ্ভট কথা বলেছে, তাদের সঙ্গে চলচ্চিত্র পরিবারের 16টি সংগঠনের কেউ কাজ না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এখানে বয়কটের কিছু নেই। এখন সাকিব খান যদি বাইরে থেকে লোক এনে কাজ করে করুক, তাকে মানা করছে কে? চিত্রনায়ক ফারুক সহ শিল্পী সমিতির নেতারা সাকিব খানকে বয়কট করেনি বা নিষিদ্ধ করেনি বলে জানিয়েছে। এতে আপনাদের মতামত কি? শিল্পী সমিতির নেতারা যা বলছে তা কি ঠিক বলছে, সত্য বলছে, আর মিথ্যা বলছে? এখনই কমেন্টস করে জানান। এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।